জীবনে যতদিন বেঁচে থাকবেন পবিত্র জুমার দিনে চারটি আমল করতে কিন্তু ভুল করবেন না। অনেক আমল আছে, তো আমি বিশেষ করে চারটি আমলের কথা বলবো, কারণ যে আমালগুলো আপনাকে এতটা উচ্চ পর্যায়ে পৌঁছে দেবে আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না। দেখুন, পৃথিবীতে আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা বড় মাধ্যম কি বলুন তো? আমল না, আমল। আমলের অন্যতম একটা জায়গা কি? সেজদা দেওয়া। এজন্য আল্লাহ বলেছেন উসজুদ ওয়াক্তারিব, ও আমার গোলাম সেজদা দাও, আমার কাছাকাছি চলে আসো। যদি তুমি আমাকে সেজদা দিতে পারো তখন আমি বুঝব তুমি আমাকে আল্লাহ প্রভু হিসাবে তুমি মেনে নিচ্ছ। এর মানে আমলের কিন্তু কোনো বিকল্প নেই। কিন্তু এই জুমার দিনে যেটাকে বলা হয় ইয়াউমুল আকবার, আল জুমআ ওয়া হুয়া ইয়াউমুল আতহার, এটা সাত দিনের মধ্যে অন্যতম একটি দিন। এজন্যই তো রব্বুল আলামিন জুমার নামাজকে স্পেশাল করে দিয়েছেন, তোমরা জুমার দিনে জুমার মসজিদে আসো। আবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়াউমুল জুমআ, তোমরা জুমার দিনে মসজিদে এসে নামাজ পড়ো এবং আমার নিকট দোয়া দুরুদ করতে থাকো। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে ডাকো ওসিলা দিয়ে, বিভিন্ন আমলের ওসিলা দিয়ে। এখন জুমার দিনে প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে জুমার দিনে পুরো দিনে যখনই সময় পাবেন দরুদ শরীফ পড়বেন। আল্লাহু আকবার। বিশ্বনবী দরুদ সম্পর্কে বলে দিয়েছেন মান লাজিমাল মান লাজিমাল দরুদ, যে ব্যক্তি দরুদকে লাজেম করে দিল। দরুদটা এত শক্তিশালী বিষয়, রব্বুল আলামিন গফির লাহু, সে তার থেকে ক্ষমা করে দিলেন, দশটা গুণা ক্ষমা করবেন, আবার দশটা মর্তবা বাড়িয়ে দিবেন, দশটা নেকি তার আমল নামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। মান সল্লা আলাইহি, যে দরুদ শরীফ পড়বে আমার নবীর উপর, তার জন্য রয়েছে আশরু আমসালিহা, দশটি নেকি তার জন্য কি রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? দশটি মর্যাদা স্টেটাস আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বিশ্ব নবীর একজন সাহাবা এসে বললেন আনবী, আমি আপনার উপর দিনের চার ভাগের এক ভাগ ধরে দরুদ শরীফ পড়ে গো নবী, আমার এই আমলটা কেমন লাগবে? বিশ্বনবী মুচকি এসে বললেন তুমি যদি আরও আমল করতে পারো, আরও দরুদ পড়তে পারো তোমার জন্য ভালো, যতটুকু পড়ছো ভালো, কিন্তু আরও পড়লে আরও ভালো। সাহাবা তো আর একটু মোটিভেটেড হয়ে গেলেন, বললেন আ নবী, দিনের যদি অর্ধেক সময় ধরে আমি দরুদ শরীফ পড়ি আমি কী পাবো গে নবী? বিশ্বনবী বললেন অসাধারণ তুমি নিয়ামত পাবে, তার চাইতে আরও বাড়িয়ে পড়তে পারলে তোমার জন্য ভালো। এবার সাহাবা বিশ্বনবীর দিকে হাত উঁচু করে বললেন নবী হে, আমি আমার গোটা চব্বিশ ঘন্টা যখন সময় পাবো, যখনই আমি সময় পাবো, কাজের সময় কথার সময় সব সময় আমি আপনার প্রতি যদি দরুদ শরীফ পড়ে নবী গো, তাহলে আমি কী পাই পেয়ে যাব, আমি কী পাবো গো নবী? বিশ্বনবী বললেন ওয়াকানা মাই ফিল জান্নাত, তুমি যদি এভাবে দরুদ শরীফ পড়তে থাকো তাহলে তুমি আমার সাথে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, এভাবে যদি দরুদ শরীফ পড়ো তাহলে তুমি কিন্তু আমার সাথে জান্নাতে যাবে। তাহলে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য দরুদ শরীফ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইবাদা, এটা অনেক বড় ইবাদত। এই দরুদটা কিন্তু পাঁচ ধরনের, একটা হচ্ছে আল্লাহ পাক, তিনিও কিন্তু কী করেন বিশ্বনবীর প্রতি রহম করেন, এটাও এক ধরনের দরুদ। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আল্লাহ এবং মালাইকা, ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপর কি করেন, একজন দুরুদ পড়েন আরেকজন দোয়া, একজন দোয়া করেন, তিনি হচ্ছেন ফেরেশতারা বিশ্বনবীর জন্য দোয়া করেন, আর আল্লাহ পাক যেটা করেন সেটা হচ্ছে তিনি করেন রহমত করম দয়া তিনি দান করেন, অনুগ্রহ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিনরা সল্লু, তোমরাও দুরুদ পড়ো। ও মুমিনরা, তোমরা দুরুদ পড়ো, এটা কিন্তু আল্লাহর ওয়াদা, তোমরা দুরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এমনভাবে দুরুদ পড়ো সর্বোচ্চ সম্মান দিয়ে তোমরা দুরুদ পড়ো, সর্বোচ্চ সম্মান যাতে হয়। তাহলে এবার ভেবেছেন দুরুদের কত ফাজিলত? তাহলে জুমার দিনে, এই জুমার দিনে কি করবেন? দরুদ শরীফ পড়বেন যখনই সময় পাবেন। এক, দুই নম্বর হলো ফজরের নামাজ যাতে করে কাজা না হয়, যতদিন জুমা পাবেন, অন্য সময় কোনো কারণে অসুস্থতা এটা সেটা বিভিন্ন কজেস দিয়ে আপনি হয়তো নামাজ ছেড়ে দিচ্ছেন, কিন্তু ফজরের নামাজ জুমার দিনে যেন কোনোভাবে কাজা না হয়, কারণ ফজরের নামাজের জুমার দিনের এত ফজিলত আপনি কল্পনা করতে পারবেন না।
পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তিন নম্বর হচ্ছে জুমার দিনে আসর থেকে মাগরিবের সময় অথবা আসরের পর থেকে রাতের বেলা পর্যন্ত সূরাতুল কাহফ পড়বেন। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ সূরাতুল কাহফ যদি কেউ পড়ে জুমার দিনে তার জন্য জাযা হলো আল্লাহর জান্নাত, রাব্বুল আলামিন তার জন্য ইন্তেকালের সময় মৃত্যুর সময় যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা অনেকটা লাঘব করে দিবেন, তাকে শান্তিময় একটা মৃত্যু দান করবে, কবরের আজাব কবরের ফেতনা থেকে তাকে হেফাজত করবেন। সূরাতুল কাহফ মান করা সূরাতুল কাহফ, যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে কবরের আজাব থেকে কবরের ফেতনা থেকে তাকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ, তাহলে সূরাতুল কাহফ পেলাম পারবো তো ইনশাআল্লাহ। এবং সবশেষে যে কাজটি আমরা আসলে করি না, আমরা বিশেষ করে ইয়াংদের মধ্যে যেটা দেখতে পাই, ইয়াংরা মসজিদে আসে কখন জানেন? আমি যখন আরবি খুতবা দিই, আবার এমনও হয় দ্বিতীয় সানি আরবি খুতবার সময় আবার এমন এমন ইয়াং আছে একামত দিয়েছে তখন দিচ্ছে দৌড়, এটা করা যাবে? এটা করা যাবে না। জুমার দিনের প্রথম কাতারে যে ব্যক্তি প্রথম ঢুকবে, বিশ্বনবীর হাদিস এবং বিশ্বনবীর সহি হাদিস দ্বারা প্রমাণিত, তিনি বলেছেন যে প্রথম উটের গায়ের যে পরিমাণ পশম ওই পরিমাণ পশম যতটুকু সোয়াব প্রথম ব্যক্তি হু উইল বি দ্য ফার্স্ট ইন্টারপ্রেশন ইন দ্য মাস্ক হি উইল গেট এ লট অফ নিয়ামত লট অফ সোয়াব ফ্রম অল মাইটি, সে আল্লাহর পক্ষ থেকে অনেক সোয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পার্বত্য এই চারটা আমল করতে, কমপক্ষে আরও অনেকগুলো আমল কিন্তু আছে, জুমার দিনের বেশ কিছু আমল আছে, তার মধ্যে স্পেশালি কি বললাম আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর দূরত পড়া, দুই নম্বর হচ্ছে ফজরের নামাজ যাতে করে কাজা না হয়, তিন নম্বর হচ্ছে সূরাতুল কাহাফ এটা আসর থেকে রাত পর্যন্ত যে কোনো সময় ইনশাল্লাহ পড়বেন, আর চার নম্বর হচ্ছে মসজিদে সবার আগে প্রবেশ করবো পর্বতে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে এভাবে সুন্দর করে এই চারটি অন্তত কাজ জুমার দিনে করার সুযোগ করে দিক, আমিন।